আসসালামু আলাইকুম সুধী দর্শক মন্ডলী, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আলোচনা অংশে। আমি ডাক্তার তৌহিদুল ইসলাম, মানসিক রোগ বিশেষজ্ঞ। বাংলাদেশ সাইকিয়াট্রিক কেয়ার সেন্টারে আমরা নিয়মিত রুগী দেখছি এবং কাউন্সিলিং সেবা দিয়ে যাচ্ছি। আমাদের এখানটায় যারা রুগী আসেন অথবা অন্যান্য সকল মানুষ যাদের সাথে মাঝে মধ্যেই আমাদের কথাবার্তা হয়, তাদের একটা আশঙ্কা অথবা একটা প্রশ্ন আমরা প্রায়ই সম্মুখীন হই, সেটা হচ্ছে যে মানসিক রোগের ক্ষেত্রে ওষুধের প্রয়োজনীয়তা কী, অথবা তাদের ভিতর আসলে ভয় কাজ করে যে সারা জীবন কি ওষুধ খেতে হবে কি না, অথবা ওষুধ খেলে এটা ছাড়তে পারবো কি না। এবং অনেকেই আশঙ্কা করেন যে আসলে কি মানসিক রোগের জন্য আমাদের ওষুধের প্রয়োজন আছে, নাকি আমরা একটু সাহস করলেই, একটু ধৈর্য ধরলেই আমাদের মানসিক রোগ গুলা সেরে যাবে, ওষুধের আসলে কোনো প্রয়োজনই হবে না। এই বিষয়টা নিয়ে আমাদের যেই ভয় অথবা অজানা থাকাটাই স্বাভাবিক, তবে আপনাদেরকে আজকে আমরা আসলে আশ্বস্ত করতে চাই যে সকল মানসিক রোগের জন্য কিন্তু ওষুধের প্রয়োজন হয় না। আমাদের অনেক সময় কিছু রোগ হয়, কিছু সমস্যা হয়, আমরা কিছু ডিফিকাল্ট টাইমের ভিতর দিয়ে যাই, সেই পরিস্থিতির উপর নির্ভর করে কিন্তু আমরা আসলে সিদ্ধান্ত নেই কোন মানুষটির ওষুধের প্রয়োজন আছে অথবা নেই। এবং অনেক ক্ষেত্রেই দেখা যায় যে সামান্য মৃদুমাত্রার সমস্যাগুলা, সামান্য প্রবলেম যেগুলো হচ্ছে মৃদুমাত্রা, সেগুলো কিছুটা কাউন্সিলিংয়ের মাধ্যমে কিন্তু আমরা অনেকখানি উপশম করে ফেলতে পারি। সো বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে আমাদের ওষুধের প্রয়োজন হচ্ছে না, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আসলেই ওষুধের প্রয়োজন হয়। এবং আমাদের সবারই ওষুধ খেতে আসলে ভালো লাগে না, আমরা চিকিৎসক হিসাবেও নিজেদের ক্ষেত্রেও দেখেছি যে ওষুধ খাওয়াটা মনে করে করে প্রতি বেলায় খাওয়া একটু কষ্টকর, একটু অস্বস্তি লাগে, কয়েকদিন পরে বিরক্ত লাগে যে আর কত ওষুধ খাবো। কিন্তু আমরা যদি অন্য রোগের সাথে একটা তুলনা করি, খুব সাধারণ একটা রোগ আমাদের দেশে ডায়াবেটিস, এই রোগটাও একটি দীর্ঘমেয়াদী রোগ। এই রোগের ক্ষেত্রেও কিন্তু দেখা যাচ্ছে যে কারো কারো ক্ষেত্রে ওষুধ নিতে হয়, কারো কারো ক্ষেত্রে ইনসুলিন পর্যন্ত নিতে হয়, প্রতিদিন ইঞ্জেকশন নিতে হয়, এবং রোগীদের ভিতরেও একটা ভয় কাজ করে যে আসলে আমরা কতদিন ওষুধ খাবো, ইঞ্জেকশন নিব, এই জিনিসগুলো নিয়ে একটা ভয় কাজ করে। কিন্তু শেষ পর্যন্ত কিন্তু আমাদের দেশে সবাই, আমরা আশেপাশের আমাদের আত্মীয় স্বজনের ভিতরেও দেখেছি যে তারা কিন্তু ওষুধটা খাচ্ছেন, যাদের প্রয়োজন হচ্ছে ইনসুলিন নিচ্ছেন। সো আমার যদি ডায়াবেটিস হয়, তাহলে যদি আমি ওষুধ নিতে পারি, ইনসুলিন নিতে পারি, ইঞ্জেকশন নিতে পারি প্রতিদিন, তাহলে আমার যদি মানসিক রোগ হয় তাহলে কেন আমি ওষুধ নিব না অথবা ওষুধ খাবো না? আসলে বাস্তবিক অর্থে কিছু মানসিক রোগের ক্ষেত্রে ওষুধগুলো খুব ভালো কাজ করে এবং খুব প্রয়োজন কাজ করে, শুধু না এটা প্রয়োজন, এটা ছাড়া, ওষুধ ছাড়া অনেক মানসিক রোগী ভালো হতে চায় না, কারণ এটা অন্যান্য 8-10টা রোগের মতন মানসিক রোগগুলোও এক একটি অসুখ, তার কিছু কারণ আছে। আমাদের ব্রেনে কিছু যে নিউরো ট্রান্সমিটার আছে, ডোপামিন, সেরোটোনিন, এগুলোর যে তারতম্য হচ্ছে সেটার জন্য কিন্তু আমাদের অসুখগুলো হচ্ছে। আমাদের যে ওষুধগুলো দেওয়া হচ্ছে সেগুলো এগুলার মাত্রাটা ঠিক করে, যেমন করে ডায়াবেটিস রোগের ক্ষেত্রে আমাদের ওষুধগুলো অথবা ইনসুলিন ইঞ্জেকশনগুলো ইনসুলিনের মাত্রাটা ঠিক রাখতে সাহায্য করে, একইভাবে আমাদের ওষুধগুলোও এই জিনিসগুলোকেই নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। বিভিন্ন ধরনের মানসিক রোগ আছে, সেটা আমরা খুব সহজভাবে বুঝতে পারি যে ডিপ্রেশন অথবা অ্যাংজাইটি, কিছু কিছু মানুষের হয়তো বা ওসিডি অথবা সূচিবায়ু রোগ হয়, এইসব রোগের ক্ষেত্রে কিন্তু কিছু ওষুধ কিছুদিন খেলে কাজ করে। এবং যেটা বিষয় সেটা হচ্ছে যে আমাদেরকে কিন্তু অন্যান্য ওষুধের মতনই এটা একটা নির্দিষ্ট নিয়ম মেনে ওষুধগুলো খেয়ে যেতে হয়, একটা নির্দিষ্ট সময় খেতে হয়। অনেক ক্ষেত্রেই দেখা যায় যে এই ওষুধগুলো কাজ করতে কিছুদিন সময় নেয় এবং একটু দীর্ঘদিন খেতে হয়, দীর্ঘদিন মানে কিছু ক্ষেত্রে মাস, কিছু ক্ষেত্রে বছর। কিন্তু আমি আপনাদেরকে চিকিৎসক হিসেবে আশ্বস্ত করতে চাই যে এই ওষুধগুলো সাধারণভাবে খুবই সেফ, আমরা যেটা বলি যে এটার পার্শ্ব প্রতিক্রিয়ার পরিমাণ খুবই কম। এবং আমরা সাধারণত যখন চিকিৎসকরা ওষুধ দিয়ে থাকি, সেটার প্রতিটি রোগীর পারিপার্শ্বিক অবস্থা, তার অন্যান্য রোগ সব কিছু বিবেচনা করে ওষুধ দিই। এবং আমরা কিন্তু এখনকার নতুন জেনারেশনে যারা আমরা চিকিৎসা করছি এবং নতুন যেই আমাদের সায়েন্টিফিক ডাটাগুলো আসছে সেটার ভিত্তিতে আমরা চিকিৎসা করছি, এবং দেখা যাচ্ছে যে আমরা চাই যে খুব অল্প সময়ের জন্য সবচেয়ে কম ডোজে, সবচেয়ে কম সংখ্যক ওষুধে কীভাবে আমরা রুগীকে ভালো করে নিয়ে আসতে পারি, কীভাবে যত তাড়াতাড়ি সম্ভব আমরা ভালো করে নিয়ে আসতে চাই। সো আপনারা যদি ওষুধ কারো কোনো রুগীর ক্ষেত্রে লাগেও, তাহলে কিন্তু খুব বেশি দিন লাগবে না অথবা খুব বেশি ওষুধও লাগবে না,
প্রয়োজনের থেকে বেশি দিন খেতে হবে না। আমাদের কাছে অনেক রোগীরা এসেই একটা আশঙ্কা প্রকাশ করেন যে আমরা ওষুধ খেলে কি শুধু ঘুমিয়েই থাকবো, সারাদিন ঘুমিয়ে থাকতে হবে, মানসিক রোগের ওষুধ মানেই মনে হয় ঘুমের ওষুধ। আসলে আদতে এখন ব্যাপারটা তা না, অনেক অনেক আগে এরকম ছিল, ওষুধের পরিমাণ একটু অন্যরকম ছিল, ঘুমের ওষুধটা বেশি ছিল, কারণ তখনকার দিনে ওষুধের সহজলভ্যতাও কম ছিল। এখন আমাদের হাতে অত্যাধুনিক এবং নিত্য নতুন ওষুধগুলো চলে আসছে, বহির্বিশ্বের গবেষণালব্ধ যেই ভালো ভালো কোম্পানি অথবা গবেষণাগার থেকে তৈরি হয়ে আমাদের দেশে কিন্তু খুব তাড়াতাড়ি চলে আসছে। এই ওষুধগুলো যখন আমরা ব্যবহার করছি তখন দেখা যাচ্ছে যে সেই আগেকার মতন প্রতিদিন ঘুমিয়ে থাকা অথবা যুবতুবু হয়ে যাওয়া এই জিনিসগুলো কিন্তু এখন আর হচ্ছে না নতুন জেনারেশনের ওষুধগুলোতে। বরঞ্চ আমরা চাই আমাদের রোগীরা কর্মক্ষম থাকুক, তারা তাদের স্বাভাবিক কাজকর্ম, একজন স্টুডেন্ট তার পড়ালেখা, একজন চাকুরিজীবী তার চাকুরির সব কাজ, একজন ব্যবসায়ী তার ব্যবসার সব কাজগুলো নিয়মিত করে যেতে থাকুক এবং আমরা সেটা উৎসাহিত করি, কারণ রোগটা সেরে যাওয়ার জন্য এই দৈনন্দিন কাজে ব্যস্ত থাকাটা অনেকখানি হেল্প করে। সো এই জন্য আমরা কখনোই রুগীদেরকে ওরকম অতিরিক্ত ওষুধ অথবা ঘুমের ওষুধ দেই না, যতটুক প্রয়োজন শুধুমাত্র ততটুকুই দেওয়া যায় এবং খুব অল্প সময়ের ভিতরেই দেখা যাচ্ছে যে আস্তে আস্তে আমরা ওষুধের পরিমাণটা কমিয়ে একটা নির্দিষ্ট সময় পরে আমরা বন্ধ করে ফেলতে পারি। অনেকেই ভয় পান যে আমি যে ওষুধটা খাচ্ছি এটার শারীরিক কোনো প্রতিক্রিয়া হবে কি না, অথবা লং টার্ম কোনো এফেক্ট হবে কি না, আমার অন্যান্য কিডনির অথবা আমার লিভারের কোনো ক্ষতি হবে কি না। আমি আবারও আপনাদেরকে আশ্বস্ত করতে চাই যে আমরা যেহেতু খুব অল্প পরিমাণে ওষুধ দিয়ে আমরা শুরু করি এবং এখনকার দিনে ওষুধগুলো যথেষ্ট গবেষণালব্ধ এবং তার ভালো মন্দ সব কিছু বিবেচনা করেই বাজারে আসে, এই ওষুধগুলোতে বড় ধরনের কোনো সাইড এফেক্ট সাধারণত হয় না এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী যদি নিয়মিত ওষুধগুলো খেয়ে যান তাহলে দেখবেন যে আপনার অন্য কোনো সমস্যাও হচ্ছে না। আরেকটি ঘটনা ঘটে প্রায় ক্ষেত্রে, দেখা যায় যে ওষুধ রোগীরা ওষুধ শুরু করার পরেও কিছুদিন পরে ভালো লাগছে, রোগটা কমে আসছে, তখন কিন্তু ওষুধগুলো বন্ধ করে দেন যে না আমি তো ভালো হয়ে গেছে আর ওষুধ খেয়ে কী হবে, অনেক দিন তো ওষুধ খেলাম। এই ক্ষেত্রে আমার একটু ছোট্ট একটা পরামর্শ থাকবে যে আপনি যেই চিকিৎসকের অধীনেই চিকিৎসা নেন না কেন তার সাথে আলোচনা করুন যে আপনার কী অবস্থা, এখন কতটুকু ভালো আছেন, উনি সেই আপনার সেই সময়কার অবস্থা অনুযায়ী ওষুধটা আস্তে আস্তে করে বন্ধ করে দেওয়ার একটা পরিকল্পনা করবেন। হঠাৎ করে ওষুধ ছেড়ে দিলে কিন্তু অনেক সময় দেখা যায় যে কিছু অস্থিরতা থাকে, কিছু খারাপ লাগা থাকে, আমরা যেটাকে বলি উইথড্রয়াল এফেক্ট, ওষুধ হঠাৎ করে বন্ধ করা। অনেক সময় প্রয়োজনের আগেই যদি ওষুধ বন্ধ করে দেওয়া হয় তখনও কিন্তু আবার রোগটা ফেরত চলে আসতে পারে। সেই জন্য আপনারা অবশ্যই আপনার নির্দিষ্ট চিকিৎসকের পরামর্শ অনুযায়ী একটি প্ল্যানের মাধ্যমে ধাপে ধাপে ক্রমান্বয়ে আমরা যেটাকে বলি টেপারিং ডোজ করে আস্তে আস্তে করে সেই ওষুধগুলো বন্ধ করে দিই। এবং আমাদের অনেক রুগী দেখা যাচ্ছে যে কিছুদিন ওষুধ খেয়ে তারা ভালো হয়ে গিয়েছেন এবং আমাদের পরামর্শ অনুযায়ী যখন তারা এইরকম টেপারিং ডোজে এবং একটা প্ল্যান্ড ওয়েতে পরিকল্পনা অনুযায়ী ওষুধ বন্ধ করে দিচ্ছেন সাথে তার আর কোনো সমস্যা হচ্ছে না এবং দীর্ঘদিন তারা সেই ওষুধগুলোর প্রয়োজনীয়তা ছাড়াই ভালো থাকছেন। এবং এর সাথে সাথে আমরা যেইসব রুগীদের কিছু কাউন্সিলিংয়ের প্রয়োজন হয় অথবা সাইকোথেরাপির প্রয়োজন হয় সেগুলো তো করি, এবং অনেকেই আবার আমাদের কাছে এটাও বলেন যে আমি তো কাউন্সিলিং করছি, সাইকোথেরাপি করছি, তাহলে আমার ওষুধ খাওয়ার প্রয়োজনীয়তা কি। এটা সত্যি কথা যে অল্প অথবা মৃদুমাত্রার যেই রোগগুলো আছে কিছু কিছু, যেমন অ্যাংজাইটি অথবা ডিপ্রেশন, এগুলোতে শুধুমাত্র কাউন্সিলিংয়ে যথেষ্ট, কিন্তু রোগটা যখন অনেক বেশি মাত্রায় হয়েছে তখন কিন্তু শুধু কাউন্সিলিংয়ে ভালো কাজ করতে চায় না। বরঞ্চ যদি আমরা ওষুধ এবং কাউন্সিলিং একই সাথে করি তখন কিন্তু দেখা যায় যে কাউন্সিলিংটাও ভালো কাজ করে, ওষুধগুলোও ভালো কাজ করে, দুটার কিন্তু দুটার পরিপূরক হিসাবে কাজ করছে এবং দুটারই এফেক্ট সিনার্জিস্টিক এফেক্ট, অথবা আমরা যদি বলি যোগফল, সেটা কিন্তু আরও ভালো হয়। সো আপনারা নিশ্চিন্ত মনে নির্দ্বিধায় কাউন্সিলিং এবং ওষুধ দুটাই একসাথে চালাতে পারবেন। আপনাদের যে কোনো প্রশ্ন অথবা আপনাদের যদি কোনো ওষুধ নিয়ে কিছু জানার থাকে অবশ্যই আপনার চিকিৎসকের সাথে আলোচনা করবেন, এবং এখনকার দিনে তো গুগলে করলে অথবা ইন্টারনেটের মাধ্যমে আমরা অনেক কিছুই জানতে পারি, আপনারা সেখান থেকেও অনেক ইনফরমেশন পেতে পারেন। তবে অনেক সময় দেখা যায় যে সেই ইনফরমেশনগুলো কিছুটা ভিন্ন মাত্রার ইনফরমেশন থাকে, ভিন্ন মতের ইনফরমেশন থাকে, আপনি সেগুলো নিয়ে আপনার চিকিৎসকের সাথে নির্দ্বিধায় আলোচনা করতে পারেন যে আমি এখানটা এটা পড়েছি, এখানটা এটা দেখেছি, আমার ক্ষেত্রে এই কথাটি প্রযোজ্য কি না।
আপনার চিকিৎসক সেই বিষয়ে কিন্তু আপনার সাথে আলোচনা করে আপনাকে একটা সমাধানের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবে। সো পরিশেষে আমরা যদি সারসংক্ষেপ করতে চাই যে মান কিছু কিছু মানসিক রোগের ক্ষেত্রে ওষুধ লাগে একটা নির্দিষ্ট সময়ের জন্য, এবং বর্তমান সময়ে খুব অল্প সময়ে অল্প মাত্রার ওষুধ খেয়েই অনেকখানি উন্নতি করা যায়, এবং এই ওষুধগুলো সাধারণত সেফ এবং শারীরিক বড় ধরনের কোনো ক্ষতি অথবা এটাতে অভ্যস্ত হয়ে যাওয়া, নেশা হয়ে যাওয়া এরকম কোনো কিছু সাধারণত হয় না। এবং ওষুধের সাথে সাথে আমরা অন্যান্য যেই লাইফস্টাইল মডিফিকেশন অথবা জীবনযাত্রার যে পরিবর্তন অথবা সাইকোথেরাপি কাউন্সিলিং এই জিনিসগুলো খুব সহজে চালিয়ে যেতে পারি, এবং এর ফল একসাথে চালালে বরঞ্চ আরও ভালোই হয়। এবং আপনার ওষুধ অথবা আপনার চিকিৎসা সম্বন্ধে যে কোনো প্রশ্নের জন্য আমরা সবসময় আছি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আশা করি আমরা একটি টিম হিসাবে সর্বতোভাবে যদি আমরা চিকিৎসা চালিয়ে যাই, আপনার যে কোনো ধরনের মানসিক সমস্যার থেকে খুব সহজেই আপনি উত্তরণ পাবেন আমাদের সম্মিলিত প্রচেষ্টায়। ভালো থাকবেন, দেখা হবে আবার, ধন্যবাদ।